আমাদের টিসিবিতে একটা সাবসিডাইজ প্রাইস নির্ধারণ করা থাকে। আমরা তো ভর্তুকি দেই, আমাদের ধরেন ওয়ান থার্ড ভর্তুকি দেই, কিন্তু আমরা এই আমাদের বর্তমান চিনির দাম বেড়ে যাওয়াতে আমাদের ভর্তুকিটা প্রায় 100% হয়ে গেছে। তারপরেও একটা প্রস্তাবনা ছিল, আমরা সবকিছু বিবেচনা করে আগুন লাগা বিবেচনা করে আগের দামে আমরা দিচ্ছি, 70 টাকায় দিচ্ছি, 70 টাকায় দিচ্ছি। এই 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 মানে রেফারেন্স প্রাইস না করে যাতে দিছি ওইটাই দিচ্ছি। আমাদের প্রস্তাবনা ছিল যাতে আমাদের সাবসিডারিটা মানে একটু কম দেওয়া হয়, সেইটা ট্রেড গ্যাপটা জানি কম দেওয়া হয়, আমরা আগের দামেই দিচ্ছি। আপনারা যদি শুনেন কালকে নিউজটা যদি বলতেন যে বাজার মূল্য 140 টাকা, 100 টাকায় দিচ্ছি, তাহলে ভালো ছিল। আপনারা বললেন উল্টা দিকে 30 টাকা বাড়াই দিচ্ছি। অনেকে করছে স্যার, অনেকে বাজার মূল্যের এখন অর্ধেক দামে আমরা ট্রিকি কোশ্চেন করে তো লাভ নাই। আমাদের সরকার কোন দাম নির্ধারণ করে দেয় না, তারা শুনেন তারা নিজেরা যে প্রাইসে আনে নিজেদের মধ্যে কম। আমি চাচ্ছি যে প্রতিযোগিতা থাকুক, তারা নিজেরাই, আমি যদি 1 টাকা কমে বেচি লাভ না, আমি নির্ধারণ করে দিলে হয় কি, তার ইচ্ছা আছে 1 টাকা কমে বেচার, সে 1 টাকা কমে বেচবে না। আমি কি বুঝাইতে পারতেছি? একজন কম দামে নিয়ে আসলো, বেশি করে নিয়ে আসলো, সে 1 টাকা কম দামে বেচতে পারবে না, তখন আমি যদি নির্ধারণ করে দিই। তা আমি এই নির্ধারণ করাটা আমি চাই না, এই জন্যই এটা করি।